এই পর্যন্ত আপনি শিখেছেন 10 ডিফারেন্ট টাইপস অফ স্যুপ। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি আমার সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে ঈদের দিন ইউ উইল ফাইন্ড ইয়োর সেলফ অ্যাজ আ স্যুপ এক্সপার্ট, কারণ ততদিনে আপনি শিখে যাবেন 30 রকম স্যুপ এবং প্রত্যেকটি ইউনিক। ঠিক তেমনি আজকেও আমরা একটি ইউনিক স্যুপ তৈরি করব। আজকে স্যুপ ল্যাম্প অ্যান্ড কিউকাম্বার স্যুপ। যেহেতু ল্যাম্প লাগবে এবং ল্যাম্পটা প্রসেস হতে সময় বেশি লাগে, তাই আমরা আগে ল্যাম্পটাকে প্রিপেয়ার করে নেব। আমরা নিচ্ছি বোনলেস ল্যাম্প। আমরা যেটা করব তা হচ্ছে কিউব আকারে এটা কেটে নেব এবং যতটুকু পারবো টুকরোগুলো মানে কিউবগুলো ছোট করব, এতে সেদ্ধ করতে সময় কম লাগবে। আমরা এবার ল্যাম্পটাকে বয়েল করব এবং ল্যাম্পটা বয়েল করার জন্য আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এক্ষেত্রে আমি ইউজ করব আমাদের কাছে যে চিকেন স্টকটা আছে সেটাই। এতে যেটা হবে যে এটার মধ্যে তো ল্যাম্পটাও বয়েল হবে, তাতে ল্যাম্পের যে ফ্লেভারটা আছে সেটা এখানে চলে আসবে এবং বয়েল হওয়ার পরে যে রেস্ট অ্যামাউন্ট অফ লিকুইড থাকবে, পানিটা থাকবে, সেটা আমরা পরবর্তীতে সুপের স্টকিং হিসেবে কাজ করতে পারবো। এর সাথে আমরা দিব 1 টিস্পুন সয়া সস, এবং 1 পিঞ্চ অফ রোজমেরি ড্রাইড। এবং অবশ্যই উই উইল কভার ইট, এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবং এই ফাঁকে এর সাথে যা যা লাগবে সেটা আমরা প্রিপেয়ার করে ফেলব। আমাদের লাগছে অনিয়ন, সেই সাথে আরো লাগছে গার্লিক, যতটুকু সম্ভব পাতলা করে চপ করে নিতে হবে। ব্যাস, সেই সাথে আরো লাগবে আমরা সবসময় যেটা ইউজ করি প্রায় সব স্যুপেই, আপনারা খেয়াল করে থাকবেন, যে সেলারি। সেলারিও এরকম ডায়াগোনালি আমরা ছোট 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 করে চপ করে দেব। এবং সেই সাথে আরেকটা যে মেইন ইনগ্রিডিয়েন্ট আছে কিউকাম্বার, সেটাকে আমরা তৈরি করে ফেলব। ইউ ডোন্ট নিড টু পিল ইট, মাঝখানে কেটে জাস্ট চিকন চিকন করে চপ করতে হবে, যেন এরকম হাফ মুন শেপ পাই আমরা। ওকে, আমাদের সুপার ইনগ্রেডিয়েন্ট মোটামুটি রেডি। কি অবস্থা ল্যাম্বের একটু দেখে নিই। ওকে, এটা হতে থাকুক, তার মধ্যে আমরা আমাদের
সুপের প্রিপারেশন তৈরি করি। আমরা এই স্যুপটার ক্ষেত্রে লেমন কিউকাম্বার স্যুপের ক্ষেত্রে আমরা যে অয়েলটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে সিসমি অয়েল, যাকে আমরা বাংলায় বলি তিলের তেল। জাস্ট এক টিস্পুন এবং তাতে আমরা অ্যাড করব অনিয়ন, সাথে ফাইনলি চপড গার্লিক, এবং সেলারি। কিছুক্ষণ আমরা এটা সর্তে করে নিব, হালকা আছে একটু ভেজে নেব। সেই সাথে আমরা অ্যাড করব আমাদের বয়েলড ল্যাম্বটা। আগেই বলেছি যে আমি চিকেন স্টক ইউজ করেছি, কারণ এই স্টকটাই আমরা আমাদের এই স্যুপে ইউজ করব। এবং এটাকে ফোটার জন্য, বয়েল হওয়ার জন্য কিছু সময় দিতে হবে। আর এই স্যুপের সাথে আমরা একটা ফ্লেভার অ্যাড করব, সেটা হচ্ছে নরের চিকেন জিঞ্জার স্যুপ পাউডারটা দিয়ে, এবং এটা খুব ভালো কমপ্লিমেন্ট করে একটা একটার সাথে। এবং সব শেষে যেটা আমাদের অ্যাড করতে হবে তা হচ্ছে কিউকাম্বার। মানে মনে রাখতে হবে যে যখন ডিশটা আমার শেষ হয়ে যাবে, স্যুপটা যখন শেষ হয়ে যাবে, তার ঠিক এক মিনিট আগে আমাকে কিউকাম্বারটা দিতে হবে। আদারওয়াইজ বেশি যদি এটা কুকড হয়ে যায় তাহলে এটার যে একটা ফ্রেশনেস আছে বা এটার যে একটা ময়েশ্চার আছে সেটা নষ্ট হয়ে যায়। তাতে যেটা হয় যে কিউকাম্বারের যে একটা ইউনিক একটা ক্যারেক্টার আছে, যে এটার ক্রিসপিনেস, এটা আমরা হারিয়ে ফেলব। আই এম অলমোস্ট ডান, সো নাও ইটস দ্য পারফেক্ট টাইম টু অ্যাড কিউকাম্বার। সো নাও ইটস রেডি টু সার্ভ অ্যান্ড রেডি টু ইট। তাহলে সার্ভ করার আগে কোনটা মনে রাখতে হবে? সিজনিং। এবং আরেকটি সেটা হচ্ছে স্যুপ কখনোই গার্নিশিং ছাড়া সার্ভ করা যাবে না। এবারে গার্নিশিং নিয়ে ছোট্ট একটা টিপ। আমরা তো এর আগে স্প্রিং অনিয়ন ইউজ করেছি, মনে আছে? স্প্রিং অনিয়ন দেখতে কেমন? স্ট্রেইট স্ট্রেইট, তাই না? ওই স্ট্রেইট স্প্রিং অনিয়নকে কেটে আপনি যদি চিল ওয়াটারে ভিজিয়ে রাখেন তাহলে সেই স্ট্রেইট স্প্রিং অনিয়ন আপনি পাবেন এরকম রাউন্ড রাউন্ড শেপে, এবং সেটি চলে যাবে আপনার গার্নিশিংয়ের সময়। Thank you.
সাথে স্প্রিং অনিয়ন, রেডি। জিভও খুশি মনও খুশি, কারণ দিস ইজ রিয়েলি টেস্টি। তাহলে আবার একটা স্পেশাল থ্যাংকস টু নরের চিকেন জিঞ্জার স্যুপ, এরকম একটা ডেলিশিয়াস ফ্লেভার দেওয়ার জন্য স্যুপটাতে। আগামীকাল দেখা হচ্ছে, আগামীকালকে স্যুপ ক্যারেট অ্যান্ড কর্ন স্যুপ। আর যদি আপনি আজকের এই ডেলিশিয়াস স্যুপের রেসিপি শুনতে চান, তাহলে আপনি 09613200200 এই নাম্বারে ডায়াল করুন। আর দেখতে চাইলে facebook.com/nor-bangladesh-এ লগ ইন করুন। সিম্পল। তাহলে এটা আপনি আজকে তৈরি করছেন তো? আচ্ছা ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে একই সময়। ভালো থাকুন।